ইন্ডিয়া জোটে 26টি রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনকে নোটিশ পাঠালো দিল্লি হাইকোর্ট। রাজনৈতিক জোটের নাম ইন্ডিয়া রাখা নিয়ে আপত্তি জানিয়ে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন সমাজকর্মী গিরিশ ভরদ্বাজ। তার দাবি, জোটের নাম হিসেবে বিরোধী দলগুলিকে আমাদের দেশের নাম ব্যবহার করতে দেওয়া যাবে না। শুক্রবার এই মামলার বিষয়ে নোটিশ পাঠিয়ে 26টি রাজনৈতিক দল এবং নির্বাচনী সংস্থার জবাব চেয়েছেন প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এবং বিচারপতি সঞ্জীব নারোলার ডিভিশন বেঞ্চ। বিরোধীদের বেঙ্গালুরু সম্মেলনে এই জোটের নাম স্থির করা হয়েছিল। নাম দেওয়া হয় ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স, বা সংক্ষেপে ইন্ডিয়া। এনডিএ বনাম ইন্ডিয়া, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি তথা এনডিএ জোট ইন্ডিয়া বা ভারত বিরোধী এই রাজনৈতিক আখ্যান তৈরির লক্ষ্যে এই নাম স্থির করেছিল বিরোধী দলগুলি। তবে তারপর থেকে এই নাম নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং জানিয়েছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইন্ডিয়ান মুজাহিদিন বা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মতো সংস্থা সংগঠনগুলির নামেও ইন্ডিয়া শব্দটি ছিল, কিন্তু তারা কখনই ভারতের কল্যাণ চায়নি। কাজে জোটের নাম ইন্ডিয়া মানেই যে বিরোধীদের এই জোট ভারতের হিতে কাজ করবে তার কোনো মানে নেই। বিরোধী জোটের সঙ্গে জঙ্গি সংগঠনগুলির তুলনা করার কারণে প্রধানমন্ত্রীর সমালোচনা করেছে বিরোধীরা। এই তর্ক বিতর্কের মধ্যেই বিরোধী জোটের নাম ইন্ডিয়া শব্দ ব্যবহার করার বিরুদ্ধে জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন গিরিশ ভরদ্বাজ। তার আবেদনে তিনি বিরোধী জোটের 26টি দলকে উত্তরদাতার তালিকায় রেখেছেন। তিনি অভিযোগ করেছেন, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে তারা ইন্ডিয়া নামটি ব্যবহার করেছেন। 2024 সালে লোকসভা নির্বাচনের উপর এর বিরূপ প্রভাব পড়তে পারে। এই নামকরণের জন্য ভোটে অশান্তি হতে পারে, নির্বাচনের স্বচ্ছতা এবং ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, পাশাপাশি নাগরিকদের মধ্যে হিংসা ছড়াতে পারে এবং দেশের আইন শৃঙ্খলার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবেদনকারী। তিনি আরও বলেছেন, ভারতে প্রতীক ও নাম আইন 1950 ধারা অনুযায়ী এই ধরনের ক্ষেত্রে ভারতের নাম ব্যবহার করা নিষিদ্ধ বলেও দাবি করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনস।